পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিনার মেহেদি হাসান মিরাজের আলোচনা। আলোচনার যতটা জুড়ে মিরাজের বোলিং, হয়তো তার চেয়েও বেশি মিরাজের ইঞ্জুরি বৃত্তান্ত। দুজনের কথা শেষে মিরাজের মুখে হাসি, যে হাসি অনেকটাই নির্ভর করে বাংলাদেশ দলকে। সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টের আগে এদিন হঠাৎ করেই অনুশীলনে হাজির মিরাজ। হাতে ব্যান্ডেজ নিয়েই বল করেন নাজমুল শান্ত ও মুমিনুল হকদের। পেস বোলিং কোচের সঙ্গে খুনসুটি করলেও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাতের সঙ্গে ঠিকই বোলিং নিয়ে আলোচনা করেছেন মিরাজ। এই টেস্টের আগে 2018 সালে মিরপুরে শেষবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। সে টেস্টে আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাতের স্পিন ফাঁদে পড়ে 215 রানে হারে বাংলাদেশ। বর্তমান শ্রীলঙ্কা দলেও বাংলাদেশকে ভোগানোর মতো স্পিনাররা রয়েছে, তাই ম্যাচের আগের দিন মিরাজের বলে স্পিনের বিপক্ষে প্রস্তুতিটা ভালোই সেরেছে বাংলাদেশের ব্যাটাররা। ঢাকা টেস্টের আগের দিন হুট করে মিরাজের অনুশীলনে ফেরা নিঃসন্দেহে স্বস্তির, তবে মিরাজের আজকের অনুশীলন সামনের সিরিজগুলোকে মাথায় রেখে। সিরিজ নির্ধারণী টেস্টের আগে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। না না, ওইরকম করে কিছুই নেই, আমাদের মিরাজ হয়তো আপনার বোলিং করতে আসছে সামনের জন্য। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। গত 24 এপ্রিল বিকেএসপিতে শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় তার ডান হাতের আঙুলে কিছুটা চিড় ধরেছে, ফলে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান মিরাজ। মিরাজের ইঞ্জুরিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পান নাঈম হাসান, যদিও নাঈম হাসানও প্রথম টেস্টে ইঞ্জুরিতে পড়েন, ছিটকে যান দ্বিতীয় টেস্ট থেকে। মিরাজ পুরোপুরি ফিট নয়, তা মিরাজের বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এ অলরাউন্ডারের অনুশীলনে ফেরা নিশ্চয়ই চিন্তামুক্ত করছে টাইগার শিবিরকে। শাওন শেখ শুভ, ক্রিকফ্রেনজি। What the hell is that?